কোটিটকীয়া পান দোকানী মাইনাও ব্রহ্ম আরক্ষীর জালত। সুমি তার্কিক গ্রেপ্তারের সমান্তরালক ট্রেডিং ফ্রডস্টার মাইনাও গ্রেপ্তার। ট্রেডিংয়ের নামত কোটি কোটি টাকা আত্মসাত প্রবঞ্চক মহিলার। ট্রেডিংয়ের নামত কোটি কোটি টাকার কেলেঙ্কারি সংঘটিত করার নায়িকা মাইনাও ব্রহ্ম বুধবারে নিশা বর্ঝার বিমানবন্দর গ্রেপ্তার করে আরক্ষীয়ে। দীর্ঘদিনে দিল্লীত আত্মগোপন করে থাকা মাইনাও উভতে অহার সময়ত বাক্সা আরক্ষীয়ে বিমানবন্দরের গ্রেপ্তার করে। মহিলা আরক্ষীর তত্ত্বাবধানত নিশাটো বিমানবন্দরতে রখা হয় মাইনাও। আমার পরা লওয়ার সময়ত বিজনেসত এই ব্যবহার করিম, আপনাদের অল্প বিনিময় কিবা এটা পাব আর এনেকাও কই ফেলে আমার পরা কোর্ট শর্ট এগ্রিমেন্ট করে ফেলে আমার পরা পয়সাটা লওয়া হয়েছিল। মোর পরা হেরি করা তো 40 লাখ। আর কোটি কোটি টাকা আত্মসাত করে নামে বেনামে সম্পত্তির পাহাড় গড়িছিল মহিলাগৰাকীয়ে। পান দোকানের পর বহু লোকক প্রবঞ্চনা করে কোটিপতি হওয়া মাইনাও পুয়া লই যাওয়া হয় বাক্সা থানাল। থানাত ফ্রডস্টার মাইনাও মারাথন জেরা আরক্ষীর জেরা কি স্বীকারোক্তি প্রবঞ্চক মহিলাগৰাকীর? আর কিবা ত্রিদিনত দিম বলে লৈছিল আর আমার পরা পয়সা তো তারপর আর দিয়া নাই। আমি দিয়া কিনে আমাক লাগবই পয়সা তো 6 টাকা দিম বলে লৈছিল 6%। বাক্সা থানাত প্রবঞ্চক মাইনাও উপস্থিত হওয়ার লগে লগে থানা চৌহদ ভিড় করে ভুক্তভোগী বহু লোকে। কষ্টপার্জিত ধন ঘুরাই দিয়ার দাবি ভুক্তভোগী সকলের। আর কি ধরিয়া নিসমানি আমাক নিয়েই লাগে পয়সা তো পাব লাগে। আর আমার তো 5 লাখ মান ব্যবহার ইটো আমি নাজনি, তার মানে মানুষগুলা থইছি 6% দিছি। মাইনাও ব্রহ্মর স্কর্পিও বাহনখন জব্দ করার লগতে তেওর সহযোগী দীপাঙ্কর ভট্টাচার্যর ফরচুনার বাহনখনও জব্দ করে আরক্ষীয়ে। এই পর্যন্ত পলাতক হয়ে আছে মাইনাও ব্রহ্মর সহযোগী দীপাঙ্কর ভট্টাচার্য। প্রশ্ন উঠছে, খাটি খোৱা লোকসকলের কষ্টোপার্জিত ধন সমূহ ঘুরাই পাবনে? মুসলপুরের পর মনোহর রাজবংশী আর আজানার পর ধ্রুবজ্যোতি কলিতার রিপোর্ট, নিউজ 18। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।